বাংলাদেশ জাতীয় দলের প্রথম সুপারস্টার বলা হয় মোহাম্মদ আশরাফুলকে। তার হাত ধরে টাইগার ডেরায় আসে অনেক জয়। এই আশরাফুল বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দ্রুতি ছড়ান প্রথম দিকের আসরগুলোতে। 2013 সালে ঢাকা গ্ল্যাডিয়েটার্সের হয়ে 17 রানের ইনিংস খেলেন আশরাফুল, কিন্তু ফিক্সিংয়ের জালে আটকা পড়ে হারিয়েছেন সম্মান, জাতীয় দল কিংবা ঘরোয়া লিগের সুযোগও। দীর্ঘ 5 বছর ক্রিকেটের বাইরে থাকা আশরাফুল সবশেষ বিপিএলও খেলেছেন চিটাগাং ভাইকিংসের হয়ে, কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি। 3 ম্যাচ খেলার সুযোগ পান আশরাফুল, করেন মাত্র 25 রান, যার সুবাদে এবার দলই পাওয়া হল না তার। শুধু আশরাফুল একা নন, দল পাননি বিপিএলের আরেক সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফিজও। এই বাহাতি ব্যাটসম্যান গতবার রাজশাহী কিংসে হয়ে খেললেও এবার আগ্রহে দেখাননি তার প্রতি কোনো দল। এছাড়া লেগ স্পিনার জোবায়ের হোসেন লিখনও দল পাননি, অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেঁধে দেওয়ার নিয়মে দল পাওয়ারই কথা ছিল লিখনের। শুধু তাই নয়, জাতীয় দলের হয়ে ভারত সফরে থাকা পেসার এবাদত হোসেনও উপেক্ষিত বঙ্গবন্ধু বিপিএলে। এছাড়া অলরাউন্ডার জিয়াউর রহমান, স্পিনার তানভীর হায়দার, পেসার শাহাদাত হোসেন, নাহিম ইসলাম ও সোহরাওয়ার্দী শুভরাও দল পাননি এবার বিপিএলে।